আপনি দেখুন যে কথাগুলো বলছে দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে প্রধানমন্ত্রী নিজে বলছেন তিন হাজার কোটি আমি বলছি এটা শুনুন ভালো করে আপনাদের কাজে লাগবে এটা শুনে রাখুন এদের জুমলা গ্রামে গ্রামে গিয়ে বলবেন শুনছেন এটা ভালো করে শুনুন এই জুমলা গ্রামে গ্রামে গিয়ে গ্রামের লোকেদের বলবেন বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ুর প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে এদেরকে ফোন করে বলেছে যে ইডি তিন হাজার কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে আমি এই টাকা মানুষকে ফেরত দেব এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বছর ধরে সারদা কেউ টাকা ফেরত পেয়েছে 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 তিন হাজার কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেব আবার তামিলনাড়ু কেরালার প্রার্থী টি এন সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো তার মানে তিন হাজার কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন বাংলাতেও দেবেন কেরালাতেও দেবেন সারা ভারতবর্ষ জুড়ে তিনি তিন হাজার কোটি টাকা ফেরত দেবেন ভারতবর্ষের জনসংখ্যা কত কত একশো চল্লিশ কোটি তার মানে তিন হাজার কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয় এক একটা মানুষ কত টাকা পাবে জানেন একুশ টাকা একুশ টাকা দিয়ে আপনার পাঁচ বছরের ভোট চাইছে এদের ফাঁদে পা দেবেন আমি তো ক্যামেরার সামনে বলছি এই কত বড় দু নম্বরই আপনারা ভাবুন একশো চল্লিশ কোটি মানুষকে তিন হাজার কোটি টাকা ফেরত দিলে একুশ টাকা তিরিশ পয়সা আপনি বাইশ টাকা ধরুন সবার অ্যাকাউন্টে মোদিজি একুশ টাকা তিরিশ পয়সা দেবে নি বলবে তোমার পাঁচ বছরের ভোট দাও তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা এই কারণেই তো এদেরকে বাংলা বিরোধী বলেছি কি মিথ্যা কি মিথ্যা কি অবুজ কি মূর্খামি দর্শক কি বলবেন অভিষেকের এই মন্তব্যে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে আমি যে টাকাটা বাজেয়াপ্ত করা হয়েছে সেটা গোটা দেশের লোকের অ্যাকাউন্টে ভাগ করে দেবো এই কথা বলেছেন কি বলেছেন প্রধানমন্ত্রী ফোন করে দর্শক আমি আপনাদেরকে শোনাবো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দুদিন আগে প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের দুজনকে ফোন করেছিলেন বিজেপির দুই প্রার্থীকে একজন হচ্ছেন রেখাপাত্র বসিরহাটের আর একজন হচ্ছেন কৃষ্ণনগরের অমৃতা রায় তো রেখাপাত্রকে এই সব নিয়ে কিছু বলেননি বলেছিলেন অমৃতা রায়কে কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে সেই অংশটা আজকে আরো একবার শোনাই ভালো করে শুনবেন যে প্রধানমন্ত্রী ঠিক কি কথাটা বলেছিলেন এখানকার টাকা গোটা দেশে ভাগ করে দেওয়ার কথা বলেছিলেন সকলকে দেওয়ার কথা বলেছিলেন নাকি যাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন এই যে উনি যে একটা অঙ্ক কষে দিলেন একেবারে ঐকিক নিয়মে যে মোট হচ্ছে তিন হাজার কোটি টাকা গোটা দেশে দেওয়ার কথা বলছেন আর গোটা দেশের জনসংখ্যা হচ্ছে একশো কোটি তার মানে ভাগ করো মানে সেই ঐকিক নিয়মে আর কি ভাগ করো তাহলে দাঁড়াচ্ছে একুশ দশমিক সামথিং আর কি মানে একুশ টাকা কিছু পয়সা এই যে একটা মঞ্চে দাঁড়িয়ে এটা হচ্ছে আজকে মথুরাপুরে এখানে একটা গিয়ে বক্তব্য রেখেছেন এই যে ওখানে ওখানে গিয়ে অঙ্কটা বোঝালেন এই কথাই কি বলেছেন প্রধানমন্ত্রী আমি দর্শক আপনাদেরকে আগে শোনাই তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কত বড় মিথ্যা মিথ্যা ক্যালকুলেশন কত বড় নিজে জুমলাবাজি করছেন সেটা দর্শক আপনারাই বুঝতে পারবেন যে প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি কি কথাটা বলেছিলেন আর তার কথার ব্যাখ্যা কিভাবে করছেন অভিষেক ব্যানার্জি দুটোর আপনারা বুঝতে পারবেন দর্শক ভালো করে শুনবেন আমি আপনাদেরকে জাস্ট ওই অংশটা আমি আপনাদেরকে আজকে আরো একবার শোনাই অমৃতা রায়কে প্রধানমন্ত্রী যখন ফোন করেছিলেন দলীয় প্রার্থী হিসেবে তখন কি বলেছিলেন এই টাকার ব্যাপারে দর্শক ভালো করে শুনবেন কোথাকার টাকা কাদেরকে দেওয়া হবে কত অঙ্ক कार कर अपना बुझे सुनो मृता मृता जी मैं आपको एक बात बताता हूँ मैं एक लीगल एडवाइज ले रहा हूँ हाँ, प्लीज बोलिए हमने बंगाल में ये ईडी वालों ने करीब तीन हजार करोड़ रुपया इनका अटैच किया हुआ है अब ये पैसा गरीब आदमी का पैसा है किसी ने शिक्षक होने के लिए पैसा दिया किसी ने क्लार्क होने के लिए पैसा दिया वो सभी लोग जानते हैं वो एकदम सेडअप हो गया एकदम हाल छोड़ दिया हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है तो मैं जो लीगल एडवाइज रह रहा हूँ तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा कुछ नियम बनाने पड़ेंगे तो मैं ये जो तीन हजार करोड़ रुपया है जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है उन सबको मैं वापस पैसा करना चाहता हूं तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ रूपया ईडी ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रूपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापस देने के लिए রাস্তাামে খজু জরুবে তা আ ক দর্শক কি শুনলেন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন যে তিন হাজার টাকা একবারে গোটা দেশের সবার একাউন্টে দিয়ে দেব এই কথা বলেছেন আর কোতাকা টাকা বলেছেন বলেছেন যে বাংলাতে যে টাকাটা পাওয়া গেছে বাংলাতে বাংলা টাকা বাংলার ক্ষেত্রে দেওয়ার কথা বলেছেন এবং কাদেরকে দেওয়ার কথা বলেছেন যাদের যাদের টাকা নেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন এই নয় যে সবার অ্যাকাউন্টে ভাগ করে দেওয়ার কথা বলেছেন উনি যে একেবারে গোটা দেশের কোটি দেশের মানে কোটি মানুষের যে গড় করে দেখিয়ে দিলেন যে কত করে পাবেন একুশ টাকা আর কিছু পয়সা এর বিনিময়ে পাঁচ বছরের জন্য ভোট ভোট চাইছেন এই যে কথাটা উনি বুঝিয়ে দিলেন এই কথাটা বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে এই যে দুর্নীতি যে টাকা পয়সা নেওয়া হয়েছিল এই যে টাকা পয়সা নেওয়া হয়েছিল মানুষের টাকা সেই সব টাকা পয়সা ফিরিয়ে হবে তাদেরকে যাদের থেকে নেওয়া হয়েছিল সকলকে সকলকে নয় তো ভাগ করে হবে একুশ টাকা করে এরকম ভাগ ভাগ করে কেন বলছেন এ কথা বলেছেন আর বাংলার টাকা বাংলার ক্ষেত্রে বলা হয়েছে তামিলনাড়ুর ক্ষেত্রে আমি তামিলনাড়ুটা এখনো শুনিনি শুনলে নিশ্চয় ওখানেও কিছু আরো পাবো আরো তথ্য পাবো যদি আমি পাই পরে শোনাবো কিন্তু কিন্তু এটুকু তো পরিষ্কার উনি কিন্তু বাংলাতে যে টাকাটা পাওয়া গেছে সেই টাকা বাংলাতে ফিরিয়ে দেওয়ার কথা বলছেন বাংলার টাকা এবার যদি তামিলনাড়ু ক্ষেত্রে কিছু টাকা পাওয়া গিয়ে থাকে তাহলে সেখানকার কথা উনি বলবেন বাংলা উনি কিন্তু শুরুতেই বলেছেন যে বাংলাতে যেটা পাওয়া গেছে ইডি যে টাকাটা অ্যাটাচ করেছে সেই টাকাটা যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তার জন্য যদি আইন লাগে সেটার আমি দেখছি পরামর্শ নিচ্ছি সেটাতে কি কি করে কি করা যায় তার মানে যাদের থেকে টাকা লুট করা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন এটা সকলকে ভাগ করে দেওয়ার কথা নয় ভেবেছেন যে আমার এখনো আসবে তাই মানে তাই না এরকম কিছু ভেবেছেন কিনা দেখছেন আবার ভাগ করে দিলে তো একুশ টাকা হয়ে যাবে অনেক কম সেই জন্য আমি জানি না এত নিজেরও ক্ষোভ হচ্ছে কিনা সেই জন্য আবার সেই ক্ষোভটা অন্যদের উপরে চালিয়ে দিচ্ছেন কিনা সবার অ্যাকাউন্টে কে কে কেন দে দেওয়া হবে কারণ সবার অ্যাকাউন্টে দেওয়ার তো কথা নয় আপনি কেন একশো চল্লিশ কোটি দিয়ে ভাগ করছেন যাদের টাকা তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন কেউ যদি এক লাখ দেন তার এক লাখ ফেরত ফেরত হবে কেউ যদি পাঁচ হাজার দেন পাঁচ হাজার ফেরত হবে যারা দেননি তারা পাবেন না তো সকলকে এভাবে এইভাবে গুলিয়ে দিয়ে একটা আশা ধরিয়ে বা নিরাশ করে এই এইসব কেন করছেন এই সব কেন করছেন এসব অপব্যাখ্যা কেন করছেন এরকম কথা তো বলেননি প্রধানমন্ত্রী দর্শক শুনলেন তো উনি কি কথা বলেছেন যে যে টাকা উদ্ধার হয়েছে বা গোটা দেশ থেকে যে টাকাটা উদ্ধার হয়েছে সেই টাকা টোটাল তিন হাজার সেটা আপনাদেরকে দেবো বলেছে আপনাদেরকে দেবো তখন একটা গড় হিসেব করে বলতে পারতেন যদি গোটা গোটা দেশের দেশের অ্যাকাউন্টে দেওয়ার কথা বলতেন মানে মানুষের একশো চল্লিশ সে কথা বলেননি প্রথম কথা বাংলা থেকে উদ্ধার হওয়া বাংলা থেকে বাজে করা টাকার কথা উনি কিন্তু বলেছেন উল্লেখ করেছেন একেবারে শুরুতেই তারপরে বলেছেন যাদের যাদের টাকা তাদের তাদের অ্যাকাউন্ট তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন তো তাহলে যাদের টাকা তারা ফেরত পাবেন অন্যর অন্যদেরকে এরকম একুশ টাকা ভাগ করে কেন দেখাচ্ছেন শুধু ভাগ বটোয়া বাটোয়ারা করে শুধু আর কি নিতে পারলি হয় নাকি হ্যাঁ উল্টো পাল্টা মানুষকে বোঝাচ্ছেন সবাতে দাঁড়িয়ে শুধু চ্যালেঞ্জ ছুড়েন এই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ এটা কি করছেন মিথ্যা কথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে আমি তো হাতে হাতে দেখিয়ে দিলাম এই কথা বলেছেন প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বাংলার ক্ষেত্রে যে কথাটা বলেছেন এই কথা বলেছেন সবার অ্যাকাউন্টে আমি তামিলনাড়ুটা নাই নাই শোনালাম কিন্তু উনি যে যে বলছেন বাংলাতে এই বলেছেন তামিলনাড়ুতে এই বলেছেন বাংলা বাংলার ক্ষেত্রে কি এই কথা বলেছে যে বাংলার সকলকে দেওয়া হবে কথা বলেছেন যত বাঙালি রয়েছে সবার সবাইকে এই টাকাটা ভাগ করে দেওয়া হবে কথা বলেছেন আমি বারবার বলছি বলেছেন যে টাকাটা পাওয়া গেছে যাদের যাদের টাকা তাদের তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এই কথা বলেছেন তো এখানে কেন গড় হিসেব করে একটা দেখিয়ে গড় হিসেব করলে একুশ টাকা দেশ দিয়ে ভাগ করে দিয়েছেন করবেন একুশ টাকার জন্য ভোট দেবো দেবো না দিদি বেশি দেবেন এই যে মানুষকে মিসলিড করা মিসগাইড করা এটা কেন করছেন ভাবছেন যে একতরফা বলে যাব আর কেউ হিসেবটা দেখাতে পারবে না অঙ্কটা কষে এই তো আমি তো বলে দিলাম একবারে হাতে হাতে ধরিয়ে দিলাম যে এই কথা বলেননি প্রধানমন্ত্রী আর বলছেন যে ওই সারদার কথা বলছেন যে সারদার টাকা কি ফেরত পেয়েছেন সারদার টাকা কি করে ফেরত পাবেন কি করে মানুষ সারদার টাকা ফেরত পাবেন সারদার যে তদন্ত সেটাই তো ঠিক করে হলো না সারদার তথ্য লোপাটের জন্য যে আইপিএস এর বিরুদ্ধে অভিযোগটা উঠেছিল সেই আইপিএস কে বাঁচানোর জন্য কি না কি করেছেন আপনারা যখন তাকে ধরতে যাওয়া হচ্ছিল সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে আপনারা আপনাদের সব লোকজনেরা আপনাদের নেত্রী ধর্নাতে বসে গিয়েছিলেন ধরতে দেননি তারপর তো আইনি জট কি সব জট মানে ঘোট সব পাকিয়ে এখন তো বেশ বহাল তবিয়েতে এমনকি পুলিশের তো উচ্চপদস্থ কর্তা হিসেবে বসিয়ে দিয়েছিলেন নির্বাচন কমিশন এসে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তো কি করে তদন্ত শেষ হবে আর তদন্ত শেষ না হলে কি করে টাকা ফেরত দেওয়া যাবে তদন্তে যদি সহযোগিতা না আসে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের তরফ থেকে তাহলে সেই মানে কাণ্ডের তদন্ত কি করে হবে কি করে হবে এখন তাকে তো জেলবন্দি করে রাখা হয়েছে সুদীপ্ত সেনকে তাকেও তো দেখছিস বেশ হাতের মুঠোই করে বেশ ঘোরানো হচ্ছে যেমন খুশি তাকে দিয়ে বলানো হচ্ছে বলে সব অভিযোগ এসছে সামনে যেমন খুশি হাতের পুতুল করে নেওয়া হয়েছে তো সব করলে যদি সহযোগিতা না থাকে যে রাজ্যের ঘটনা সেই রাজ্যের সংশ্লিষ্ট মহলের শাসকের তাহলে সেই তদন্ত কি করে শেষ হবে আর টাকাগুলো কি করে উদ্ধার হয়ে কি করে মানুষকে দেওয়া যাবে তদন্তই তো কমপ্লিট করা করা যাচ্ছে না নানান সব প্রতিবন্ধকতা তৈরি তৈরি করার জন্য আবার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন বড় বড় কথা বলছেন যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সেই আইপিএস কে আপনারা শীর্ষ পদে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছিলেন শুধু বড় বড় কথা শুধু মানুষকে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

কথাই বুঝতে পারেন না যে প্রধানমন্ত্রী কি কথা বলছেন আর যদি বলেন যে না সবই বুঝেছেন শুধু নিজেদের সব দোষ ঢাকার জন্য এইসব বলে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন তাহলে আপনারা যা বলার বলবেন যা বলার বলবেন সেটা নিয়ে বলতে পারেন দর্শক কি বলবেন বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ